সামান্য একজন গাড়ি চালক কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন সেই গল্প এখন সবার মুখে মুখে। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী শুধু টাকাই কামাননি, হতে চেয়েছিলেন বিপুল ক্ষমতার অধিকারী। তাই তো অবৈধ উপায়ে অর্জিত টাকার জোরে দাঁড়াতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচনেও। পেশায় তিনি যে ড্রাইভার তা তিনি নিজেও ভুলে যেতে চেয়েছিলেন। এলাকার সবার কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। তার কয়েকটি বাড়ি, গাড়ি, হোটেল আছে, সেসব তুলে ধরতেন মানুষের কাছে। সেগুলো আবার ছড়িয়ে দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও ঢালাও করে ব্যানার ফেস্টুন সাটিয়ে প্রচার প্রচারণা শুরু করেছিলেন বলেও জানান স্থানীয় বাসিন্দারা। নির্বাচনে যেতে নিজেকে শিল্পপতি বলেও প্রচার চালিয়েছিলেন তিনি। এমনকি নিজের প্রতিপত্তি তুলে ধরতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ বড় বড় সরকারি আমলাদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাটিয়ে মানুষকে বিভ্রান্তির জালে ফেলেছেন জালিয়াত চক্রের এই আবেদ আলী। এছাড়া স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। বাবা ছেলে এলাকায় দু হাত ভরে দান খয়রাত করেন, যার ছবি ভিডিও ফেসবুকেও দেন। এদিকে গণমাধ্যমকে স্থানীয় ব্যক্তিরা জানায় সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে মাত্র 8 বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর থেকে অর্জন করেছেন বিপুল সম্পদ। অথচ গ্রামে তার দুই ভাই এলাকায় কৃষিকাজ, অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ডাসার উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান আবেদ আলী নিজ গ্রামে প্রায় 6 কোটি টাকা খরচ করে বিলাসবহুল 3-তলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়া সরকারি জায়গা দখল করে তিনি তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন 2 কোটি টাকার বেশি দামের জমি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।